फ्रेंड्स, कम बैक टू माय चैनल। आज के बनेंगे मोगलाई। तो आगे नहीं निला, आगे नहीं निला जॉल आर ऑल पे पूरी माने चीनी आर नून एक साथ में उटा मिक्स करने को आर मार आर तार पर की कुत्ता है वही जॉल टा उटा बनाने पड़े जब वो मैदा टा कोड बे वही गर्म जॉल टा चीनी आर नूने जॉल टा और मोते दिए दिए नरम कर दे জল আমরা নিয়ে নিয়েছি। এরপর অল্প চিনি আর নুন এর মধ্যে মিক্স করে নেব। ময়ান দিচ্ছি, নিয়ে নিচ্ছি অল্প চিনি, এটা হচ্ছে নুন, দিয়ে দিলাম। এবার ঢেলে দেব ময়ান। এটা কি ময়ান? এটাকে ময়দা বলে, ও জানে না তো। ময়ান বলছিল, যাই হোক সরি ভুলে গেছি। হ্যাঁ, এটা ময়দাটাও নিয়ে নিচ্ছে। যে সময় মাথাটা খারাপ হয়ে যাবে। ময়দা নিয়ে নিয়েছি, এবারে দেব এর মধ্যে তেল। দেখো হাতের চাপ পড়ে গেছে। দেখি দেখি, হাতের চাপের মধ্যে দাও। দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। ও মাই গড, দেখছেন এটা আমার হাত আছে। হ্যাঁ, দাঁড়া ওয়েট, তো এবারে করো মিক্স। এবার মিক্স হচ্ছে। আর একটু নিয়ে নেবো ময়দা। ও একা খাবে, আমি তো ডিম খাই না, আর মা আর হাজবেন্ড সবাই ওরা ভেজ খাচ্ছে, তো মোগলাই শুধু ওর জন্য। নিজে বানাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি মিক্স করো ভালো করে। হয়ে গেছে, মুঠি করে দেখো ওটা হচ্ছে নাকি এক মুঠি। এবার অল্প অল্প, সরি গরম জল দিয়ে এখন হাত দেবে না, দিয়ে নিচ্ছে। তো ওর হাতে তাপ লাগবে বলে এটা নিয়ে নিচ্ছে। তো মিক্স করে নিই, হাতটা মেখে নিই। তো মাখছে, অলমোস্ট হয়ে এসছে। আমার মেয়ে অনেকটাই করেছে, তো আমি এটাকে করে নিলাম, কারণ ওর ছোটো তো, ওর হাত ব্যথা করবে। একটু আর একটু তেল দিয়ে নিয়েছিলাম, তো ভালো করে মেখে নেওয়া হয়েছে। এতটা আটা এই জন্য, এর থেকে আমি নিমকি বানাবো, দু চারটে আমি সিঙ্গারাও বানাবো, আর সোয়ালিও করব, আর মেয়ের জন্য একটা মোগলাই করে দেবো। মেয়ে নিজে করবে, দেখতে থাকুন। আমি একটা ডালা নিয়ে নিয়েছি, এবার এটা বেলে নাও। এবার মেয়ে বেলছে রুটি। তত বড় পাতলা করবে, বড় করবে। তো এখন বেলছে, ওটাতে হচ্ছিল না তাই জন্য থালা লেগে গেল। কারণ করতে আপনারা জানেন যে টাইম লাগে, তাই আমরা মিউট করে করে করি, কারণ বেলতে অনেক টাইম চলে যায়। তো ছোট তো, অনেক বড় হয়ে গেছে থালার সাইজে, মেয়ে করছে। যাই হোক, এবার এটা আমরা ডিম দিয়ে দেবো, তারপরে ফোল্ড করে দেবে ও। এবারে নিয়ে নিয়েছে ও ডিম, তো ডিমটা মাঝখানে ও দিয়ে দেবে। এখানে মাঝখানে 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 রাখতে বলে নি, ফাটিয়ে। তো ডিমটা ফাটিয়ে নিয়েছে, এবার দিয়ে দিচ্ছে। পুরো দিয়ে দাও, বেড়াচ্ছে না, বেড়াবে না, ওই তো টান্ডা দিস। এবার আমরা এটাকে গোল করি, চার একটু নুন দিয়ে দিই মাঝখানে, তারপর ফোল্ড করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছে ব্ল্যাক পেপার, সল্ট, হালকা করে মিক্স করতে পারবে তো? হ্যাঁ,
মাঝখানে এবারে ফোল্ড করে দিচ্ছে পুরোটা টেনে নিয়ে আসো মাঝখানে এইটা টেনে নিয়ে আসো স্টেপ ওয়ান চাপবে না এইটা টেনে এদিকে নিয়ে আসো এবার নিচ থেকে ভাঁজ করো এবার উপর দিয়ে ভাঁজ করো ভাঁজ হয়ে গেছে এবারে আমরা ফ্রাই করে নিই অল্প তেলে তো একটু ঠিক করে নিয়েছে কারণ বেশি চেপে গেছিলো এবারে আমরা ফ্রাই করে নিই তাই তো হ্যাঁ এখন ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছে ব্যাস আমরা দিচ্ছিলাম তো আমার হাজব্যান্ড বারণ করলো বলে এটাকে আগে ফাটিয়ে নাও ফাটিয়ে নিয়ে এর মধ্যে আলুর পুর দিয়ে তারপর আমি দেখাচ্ছি কারণ কলকাতায় বেস্ট হচ্ছে মোগলাই সেই জন্য ভালো করে করে মিক্স করা হয়ে গেছে এবার আলুর পুরটা দিয়ে দেবো এখানে আলুর পুর বলতে দুপুরে আমি সয়াবিনের তরকারি করেছিলাম তার আলু নিয়ে নিলাম সয়াবিনটা দিচ্ছি না এটাই আমি ম্যাশ করে নিচ্ছি দু চারটে সয়াবিন দিয়ে দিই আরও টেস্ট বেড়ে যাবে এখানে আমি এরকম করে ম্যাশ করে নিচ্ছি আলু আর সয়াবিন এবার এটা দিয়ে দিচ্ছি আলু আর সয়াবিনের ম্যাশ করে আমি দিয়ে দিচ্ছি যেটা আমি তরকারি বানিয়ে রেখেছিলাম দুপুরবেলা এবারে কভার করে দিচ্ছি প্রথমে একটা এদিকে ভাজ দিলাম তারপরে এদিকে ফোল্ড করবো তারপর দুদিকে করে দেবো ফোল্ড করে দিয়েছি আমরা ফার্স্ট টাইম বানাচ্ছি আমি এমনি তো কিছু ভুল হলে ক্ষমা করবে এবারে আমরা ভেজে নিচ্ছি মোগলাইটাকে দিয়েছি খুব ভয় লাগছিলো কারণ ফার্স্ট টাইম করছি যদি ভেটে যায় তো এটা দু চামচ তেল দিয়ে নিয়েছি আমি তো এটার উপরে আমরা ব্রাশ করে দেবো ভেজে নেওয়ার পরে দেখাচ্ছি আমি পাল্টি নিয়েছি হাজব্যান্ড না বললে আমি জানতাম না আমি ভেবেছি শুধু ডিম দিয়ে হয় যা ইউটিউব দেখে যা শেখা কিন্তু ভাগ্যিস আমার সয়াবিনের সবজিটা ছিল আর ওটা টেস্টিও হয়েছে তো খুব সুন্দর লাগছে আমাদের রেডি মোগলাই আমি ডিম খাই না কিন্তু আমার মেয়েকে দিই এবারে এই চিজটা দিয়ে দেবো রেডি আমাদের মোগলাই একবার হাতটা সরাও তো এটাকে কি কেটে দেবো কাটতে পারো দেখি আরও আছে পরে বার করে নিও আমাদের মোগলাই করা রেডি দিয়ে দিয়েছে ও চিজ কেমন লাগছে বলবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন প্রেস করে দেবেন তো কি করতে হবে যারা যারা মোগলাই ভালোবাসে তারা তারা লাইক করে দেবে আর যারা যারা পিজা ভালোবাসে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা মোমো ভালোবাসে তারা বেল বাটন প্রেস করে দেবেন Thank you. Bye-bye. Bye-bye. Chalo, chalo.